হ্যালো বন্ধুরা, মায়ের রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো এই সুস্বাদু শাহী মাছের কোরমা। এই রেসিপিটা যদি আপনারা একবার বাড়িতে বানান তাহলে বাড়ির লোকে বারবার খেতে চাইবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সুস্বাদু শাহী মাছের কোরমার রেসিপিটি। শাহী মাছের কোরমা বানানোর জন্য আমি এখানে 4 টুকরো কাতলা মাছের পিস নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি লবণ আর লেবুর রস দিয়ে মাছগুলোকে খুব ভালো করে একটু মেখে নেব। এভাবে একটু ভালো করে মেখে নিতে হবে। এবারে আমি যেটা করব, মাছগুলোকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখছি। 10 মিনিট হয়ে গেছে, এবারে আমি তাওয়ার মধ্যে তেল দিয়ে উনানে বসিয়ে দিলাম। তেল গরম হয়ে এসেছে, লবণ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো আমি এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে মাছের একটা পিঠ আমি ভেজে নিচ্ছি। পাঁচ থেকে সাত মিনিট পর আমি মাছের পিসগুলোকে আবারও উল্টে দিচ্ছি, বিপরীত পিঠটাকেও এইভাবে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিলাম। ওই কড়াতে মাছ ভাজার তেলের মধ্যে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কুচো করে কেটে নেওয়া একটা বড় সাইজের পেঁয়াজ। দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ এবং লবঙ্গ। একটা বড় সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম, সেটাও আমি এবার দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা এবং রসুনটাকে দিয়েও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এমনভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ জিরে আর ধনে পাউডার। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায়। এবারে আমি আগের থেকে ফেটিয়ে রাখা টক দইটাকে দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পরেও খুব ভালো মতো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর তেল ছেড়ে এসেছে। অপরদিকে আমি 1 কাপ পরিমাণ দুধের সাথে 5-6 পিস কাজু বাদামের একটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এই গ্রেভির মধ্যে আমি ঢেলে দিচ্ছি। খুব ভালো মতো নাড়াচাড়া একবার করে নিলাম। এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। দেখুন গ্রেভি থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে। এবারে আমি 1 কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এবারে আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না ঝোলটা ফুটে ওঠে। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নিলাম। এবারে আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছু ভাজা পেঁয়াজ আর দিচ্ছি কিছু গোটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাগুলো চিরেও দিতে পারেন। এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না হতে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম, আমি ঢাকা খুলে দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি আর 1 চা চামচ পরিমাণ গরম মশলা। ঘি গরম মশলা দিয়ে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর এটাকে পরিবেশন করছি। দেখুন বন্ধুরা
তৈরি হয়ে গেল শাহি মাছের কোরমা। আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।